সবার প্রথমে যদি জানতে চান 2023 মেষ বৃষ রাশির ছটি মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তাহলে দেখতেই হবে সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। মেষ রাশির 2023-এর মহত্বপূর্ণ কিছু ভবিষ্যৎ বাণী দিয়ে শুরু করব। রেগে গেলে চুপ করে যান, আর ভুল করলে নত হয়ে যান, তাহলে জীবনে দেখবেন সব সমস্যা দূরে চলে যাবে। আজকের এই জ্যোতিষ কার্যক্রম মেষ রাশির জন্য খুব ভালো। আর কিছুদিনের মধ্যেই আসবে 2023, ছটি মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আজকে মেষ রাশির জন্য করব। যে কোনো ঘটনা, কোন গ্রহ রাশি পরিবর্তন করবে 2023-এ সেটাও বলবো। সম্পূর্ণ চন্দ্র রাশি দ্বারা আধারিত এই 2023-এর ছটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। 17 জানুয়ারি শনিদেব মকর রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আপনার 11th হাউসে, আর 21 এপ্রিল দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অর্থাৎ আপনার নিজের ঘরে ট্রানজিট করবে, 30 অক্টোবর রাহু আপনার রাশি থেকে বেরিয়ে যাবে, আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে, আর কেতু গ্রহ 6th হাউসে থাকবে। এবার জানবো কোন ছটা মহত্বপূর্ণ ঘটনা ঘটবে আপনার সাথে। সবার আগে 17 জানুয়ারি শনিদেব আপনার 11th হাউস থেকে ট্রানজিট করবে আপনার 10th হাউস থেকে বেরিয়ে, আর যখন 11th হাউসে ট্রানজিট করবে তখন পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে। মানে যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করছেন তো মেষ রাশি 2023 খুব গুরুত্বপূর্ণ হবে। কি কারণে ভালো যাবে? কারণ একে তো শনিদেবের পঞ্চম ঘরে দৃষ্টি, আবার দেবগুরুর দৃষ্টি আবার পঞ্চম ঘরে থাকছে, মানে সন্তান পক্ষ খুব মজবুত থাকবে আপনার জানুয়ারি থেকে পুরো বছর। খুব ভালো ঘটনা, এটা তো ফ্যামিলি প্ল্যানিং এর আদর্শ সময় হিসাবে আপনাকে মনে করে নিতে হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটবে 2023 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, সেটা হলো যারা প্রেম করছেন, কোনো রিলেশনে আছেন, তাদের জন্য কিছু সময় এমন আসবে যে সময় একটু সামলে সাবধানে চলতে হতে পারে। বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2023-এর এই 3টে মাস এমন যখন আপনি প্রেমে প্রবলেম আসতে পারে, বিচ্ছেদ হতে পারে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, অথবা কারুর ইনভলভমেন্ট আপনার রিলেশনের মধ্যে দেখা দিতে পারে, বিশেষ খেয়াল রাখতে হবে এই 3টে মাস। তৃতীয় যে মহত্বপূর্ণ ঘটনাটি ঘটবে আপনার সাথে সেটি হলো দেবগুরু আপনার 1st হাউসে ট্রানজিট করবে 21 এপ্রিল। 21 এপ্রিল মেষ রাশিতে আসবে, তারপর পুরো বছর মেষ রাশিতে থাকবে। তো কোনো অ্যাচিভমেন্ট আপনি অবশ্যই পেতে পারেন, কোনো প্রমোশন আপনার হতে পারে। যখন দেবগুরু 1st হাউসে আসবে তখন ধার্মিক যাত্রা দেখা দিতে পারে। এটা আপনার তৃতীয় ঘটনা যেটা আপনার সাথে ঘটবে, কারণ গুরু 1st হাউসে এসে আপনাকে অ্যাচিভমেন্ট দেবে, কোথাও পার্টিসিপেট করতে পারেন, যে কোনো বড় কার্য আপনি করতে পারেন, যেখানে নেম ফেম গুরুদেব বৃহস্পতি আপনাকে অবশ্যই দেবে। এর সাথে চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটি হলো দেবগুরুর দৃষ্টি আপনার পঞ্চম ঘরে, সপ্তম ঘরে ও নবম ঘরে 21 এপ্রিলের পর পুরো বছর থাকবে। যে ব্যক্তি বহুদিন ধরে নিজের বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন, অথবা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত ছিলেন, যারা ভাবছিলেন বিয়ে কেন হচ্ছে না, দেবগুরুর দৃষ্টি সপ্তম ঘরে পড়ার বিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে 2023-এ, বা বিয়ের কথাবার্তা আপনার ঘরে চলতে পারে। আর যারা লাভ রিলেশনে আছেন তারা 21 এপ্রিলের পর বাড়িতে তাদের সম্পর্কের কথা জানাতে পারেন, আর আপনার পরিবারও সেটাকে এগ্রি হয়ে যাবে, যেটা আপনার মনে ভীষণ আনন্দের সঞ্চার করবে। পঞ্চম মহত্বপূর্ণ ঘটনা হলো রাহু 13th অক্টোবর আপনার রাশি থেকে বেরিয়ে যাবে, আর যখন আপনার রাশি থেকে বেরিয়ে যাবে
যেটার জন্য অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছিলেন মেষ রাশির ব্যক্তিরা, তো 13th অক্টোবর 2023 আপনার 12th হাউসে চলে যাবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি যে শিকার আপনি হয়েছিলেন, তার থেকে মন যে জিনিসের প্রতি, মানে সবসময় ওভার থিঙ্কিং আপনি করছিলেন, অ্যাংজাইটি হচ্ছিল, সেটা থেকে আপনি নিশ্চয়ই বেরোতে পারবেন। আর কোর্ট কাচারির কোনো পরিস্থিতি আপনার চলছিল, যেটা 13th অক্টোবরের পর যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে আপনি বেরোতে সক্ষম হবেন। এবার মেষ রাশির সেক্সথ বা শেষ যে মহত্বপূর্ণ ঘটনাটির কথা বলবো, সেটা হলো মে, জুন, জুলাই, এই 3 মাস এমন যে মঙ্গলদেব আপনার চতুর্থ ঘরে আর পঞ্চম ঘরে ট্রানজিট করবে। প্রপার্টির সুখ আপনি পেতে পারেন অথবা লাক্সারিয়াস কোনো সুখ আপনি ভোগ করতে পারেন, জমি ভূমি সুখ আপনি মেষ রাশির জাতকরা পেতে পারেন এই 3টে মাসে। কিন্তু এই 3টে মাসে আপনার মায়ের স্বাস্থ্য আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটাই ছিল মেষ রাশির 6টি মহত্বপূর্ণ ঘটনা। কি করবেন উপায়? হনুমান চল্লিশার পাঠ করুন সকাল সকাল, খুব ভালো হবে। সকালে উঠে রোজ ওম নমঃ শিবায় জপ 108 বার করুন, এবং মানে যখন সন্ধে হবে তখন আপনি চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। এবার যে রাশির প্রসঙ্গে আসবো, বৃষ রাশির 2023 মহত্বপূর্ণ 6টা ভবিষ্যৎবাণী আমি এটা করে দিচ্ছি আগেই, যাতে আপনারা একদম প্ল্যান মাফিক এগোতে পারেন, ঝগড়াঝাটি দূরে রেখে শান্তিতে থাকতে পারেন, জীবনের প্ল্যানিং করে এগোন, অনেক এগোতে পারবেন। জীবনের কিছু ডিসিশন কঠিন হয়, কিন্তু সেই কঠিন ডিসিশন কখনো কখনো আপনার জীবনকে বদলে দেয়। আজকের এই জ্যোতিষ কার্যক্রম বৃষরাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃষরাশির 2023 6টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, যেটা ঘটবে সেটাই আজকে চর্চার বিষয়। রাহু কেতু বৃহস্পতি মতো বড় গ্রহ রাশি পরিবর্তন 2023 কি ফল দেবে আপনার জীবনে, কোন দিন কোন মাসে ঘটবে সেটা জেনে নেব। এই কার্যক্রম সম্পূর্ণরূপে চন্দ্র রাশির উপর আধারিত। 2023 4টি বড় গ্রহ রাশি পরিবর্তন করবে। 17th জানুয়ারি শনিদেব মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আপনার দশম ঘরে, আর 2.5 বছর আপনার দশম ঘরেই থাকবে। 13th অক্টোবর রাহুদেব মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে আপনার 11th ঘরে, সাথে আপনার দেবগুরু বৃহস্পতি 21st এপ্রিলে মীন রাশি থেকে মেষ রাশিতে ট্রানজিট করবে। প্রথমেই যেটা বলবো, সবার আগে প্রথম মহত্বপূর্ণ ঘটনাটি হলো শনিদেব আপনার 10th হাউসে ষষ্ঠ রাজযোগ তৈরি করবে 17th জানুয়ারির পর থেকে। আর দশম ঘরে যখন শনিদেব আসবে, তো 17th জানুয়ারির পর চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। ধরে রাখুন 17th জানুয়ারির পর জুন জুলাইয়ের আগেই আপনি আপনার চাকরি প্রাপ্তি নিশ্চিত হবে 2023। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো শনিদেব যখন আপনার 10th হাউসে গোচর করবে, তখন 12th হাউসে দৃষ্টি থাকবে যে ব্যক্তিরা ফরেনে যেতে চাইছিলেন, যারা ফরেন অ্যাক্টিভিটিস নিয়ে কোনো রকম চিন্তা ছিল বা কোনো লং ট্রাভেল করতে চাইছিলেন, তো 17th জানুয়ারির পর আপনার লং ট্রাভেল হতে পারে, আপনার ফরেন ট্রাভেলও হতে পারে। যে মহত্বপূর্ণ ঘটনাটার কথা বলবো, তৃতীয় যে ঘটনাটা আপনার জীবনে ঘটবে 2023 সালে, যারা বহুদিন চিন্তায় ছিলেন বিয়ে হচ্ছে না বা ফ্যামিলির সম্বন্ধ দেখছে বা আসছে কিন্তু ফাইনাল হচ্ছে না, কখনো পাত্রের দিক থেকে রিজেক্ট হয়ে যায়, তো কখনো আপনি নিজে রিজেক্ট করে দিচ্ছেন, মানে কিছু না কিছু কোনো না কোনোভাবে ফাইনাল কিছুতেই হচ্ছে না, 2023 যোগ থাকবে বিয়ে নিয়ে ডিসিশন ফাইনাল হবে। কিভাবে শনিদেব সপ্তম ঘরে দৃষ্টি দেবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনার 12th হাউসে ট্রানজিট করবে, আর 12th হাউস সুখের, তো নিশ্চয়ই বিয়ের কথা ফাইনাল হবে। আর সাল 2023 বিয়ে হতেও দেখা যাচ্ছে, কারণ শনির দৃষ্টিও 12th হাউসে থাকছে। এবার চতুর্থ মহত্বপূর্ণ ঘটনাটি হলো দেবগুরু 21st এপ্রিল আপনার 12th হাউসে ট্র
ট্রানজিট করবে, 12th হাউসে গোচর করবে আপনার মেষ রাশিতে। 21st এপ্রিলের পর আপনার লিভার, ডাইজেশন, নিজের খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দিতে হবে, কারণ এরপর আপনার ফ্যাট নইলে ইনক্রিজ হতে পারে, নইলে ডাইজেশন ডায়াবেটিকের দিকে বিশেষ সাবধানে চলতে হতে পারে। কারণ গুরু যখন 12th ট্রানজিট করবে আপনার ডাইজেশন, গ্যাস্ট্রিক প্রবলেম, লিভারের সমস্যা আপনার দেখা দেবে। সুতরাং মেপে খেতে হবে। এর সাথে পঞ্চম যে মহত্বপূর্ণ ঘটনাটি ঘটবে সেটি হলো রাহুদেব 13th অক্টোবর মীন রাশিতে প্রবেশ করবে, আর এটা বৃষ রাশির জন্য বেশ বড় রাজ্য। কারণ আপনার 11th হাউসে রাহু ট্রানজিট করবে, রাহু আপনার 11th হাউসে থেকে যখন ট্রানজিট করবে তখন আপনাকে খুব ভালো ফল দেবে, প্রমোশন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। 13th অক্টোবরের পর প্রমোশন হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। বৃষ রাশির যে ব্যক্তি স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অনেক আগে আপনি ইনভেস্ট করছিলেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, 13th অক্টোবরের পর খুব ভালো থাকবে বৃষ রাশির ব্যক্তিদের জন্য। রাহুর 11th হাউসে আসা অর্থাৎ সাডেনলি ইনকাম গেইন হতে পারে এবং গেইন হওয়া শুরু হয়ে যাবে, ফিনান্সিয়াল প্রফিট হতে পারে 13th অক্টোবরের পর। সাথে কেতু গ্রহ আপনার পঞ্চম ঘরে ট্রানজিট করবে। 13th অক্টোবরে যারা বিদ্যার্থী আছে তাদের জন্য 13th অক্টোবরের পর সময়টা ভালো না। যারা পড়াশোনা করছেন তাদের মন কোনো না কোনোভাবে পড়াশোনা থেকে ডাইভার্ট হবে এবং তারা যে কোনো এক্সাম যদি 13th অক্টোবরের পর থাকে তাহলে সেটা আপনাকে নিরাশ করবে, অবশ্যই নিরাশ করবে। কনসেন্ট্রেশন থাকবে না আপনার, পড়াশোনা আপনার যে ফোকাস সেটা টোটাল ডাইভার্ট হতে পারে। বিশেষ সাবধানে আপনাকে চলতে হবে। কেতু আপনার পঞ্চম ঘরে বসে আপনাকে কখনো কখনো আপনার যে সাবজেক্ট সেটা চেঞ্জ করে দিতে পারে, বা আপনি যা করছেন, যা পড়তে চাইছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, MBA, BCA, যেটাই আপনি করছেন সেখান থেকে আপনার মন চলে যাবে এবং আপনি অন্য দিকে আবার মনটাকে নিয়ে যাবেন। এইভাবে ওই ইয়ার লস হওয়ার একটা গুরু সম্ভাবনা দেখা যাচ্ছে। কেমন লাগছে আমার অনুষ্ঠান? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন। লাভ রিলেশনে যারা আছেন তাদের ধৈর্যের উপর নজর রাখতে হবে, ইললিগ্যাল কোনো জিনিসের মধ্যে আপনি যাবেন না। পলিটিক্যাল চক্করেও আপনি যেতে হতে পারে, কিন্তু একদমই যাবেন না, সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। কী উপায় করবেন বৃষ রাশির ব্যক্তিরা? সবার আগে শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, রোজ ওং দ্রাং দ্রিং দ্রং সাহা শুক্রায় নমো 108 বার, সাথে সকালে উঠে গায়ত্রী মন্ত্রের জপ অবশ্যই করুন। যাওয়ার আগে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে, লাইক কমেন্ট তো করতেই হবে, এবং আগে আগে যত পারেন মানুষকে শেয়ার করে উদ্বুদ্ধ করুন। ওম শান্তি।